হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে কিন্তু আমরা মেঘের ব্যালকনি থেকে কোনো নাচ গান বা আবৃত্তির ভিডিও নিয়ে আসিনি। আজকে আমরা একটু ফ্রি মাইন্ডে আছি, কারণ আজকে আমরা দুজন মিলে একটু ঘুরতে এসেছি আর ভাবলাম সেই ভিডিওটা একটু তোমাদের সাথেও শেয়ার করে নেব। আজকে আমরা জয়রামপুর বলে একটা জায়গা আছে আরামবাগ থেকে একটু দূরে, ওখানে একটা রিসর্ট আছে, তো সেই রিসর্টে আজকে আমরা দুজনে বেড়াতে চলে এলাম। আচ্ছা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য রিসর্টটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েই রাখি। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে আরামবাগ স্টেশনে নেমে টোটো মারফত 4 কিলোমিটার মতো রাস্তা আসলেই আরামবাগের নিকটবর্তী জয়রামপুরের খেজুরতলাতে এই রিসর্টটি পড়বে। তাছাড়া তোমরা বাই কারও এখানে আসতে পারো। রিসর্টটির এন্ট্রি ফি পার হেড 50 টাকা করে, তবে এর ভেতরে যে বোটিং বা ওয়াটার পার্ক আছে সেগুলির জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এখন আমি রিসর্টের একদম সেন্টারে দাঁড়িয়ে আছি আর আস্তে আস্তে বিকেলটা পড়ে আসছে, সন্ধে হয়ে আসছে আর চারিদিকে একটা ওয়াটার পার্ক, চারিদিকে জল থেকে একটা ঠান্ডা হাওয়া উঠে আসছে, তো গরমের মধ্যে ডেফিনেটলি খুব সুন্দর একটা ফিলিং আসছে। আর রিসর্টের এই জায়গাটা থেকে, মানে এই সেন্টারটা থেকে পুরো রিসর্টটা একসাথে দেখা যাবে। আর এই হলো সেই ওয়াটার পার্ক আর সুইমিং পুল। এখানে অনেক রকমের রাইডও আছে। সারা সপ্তাহ পর আজকে ঘুরতে এসে খুব মজা লাগছে, আর তার থেকেও বেশি মজা লাগছে যে অজস্র ফটো তুলেছি। এখন আমি একটু দড়ি খাচ্ছি ঘুরে বসে। ছবি তোলা হয়েছে, প্রচুর বেড়ানো হয়েছে, শেষে প্রচুর খাওয়া দাওয়াও হলো, কিন্তু এবার আমাদের